জাপান সম্পর্কে সেরা 10টি তথ্য। নাম্বার 10, জাপানের বাইরে সবচেয়ে বড় জাপানি সম্প্রদায় ব্রাজিলে রয়েছে। নাম্বার 9, জাপানের 90% মোবাইল ফোন ওয়াটারপ্রুফ, কারণ জাপানের যুবক যুবতীরা স্নান করতে গেলেও মোবাইল ফোন ব্যবহার করতে পছন্দ করে। নাম্বার 8, টোকিওর সিনজুকু স্টেশনটি প্রধান ট্রেন স্টেশন, পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম। এই স্টেশনের মধ্যে দিয়ে প্রতিদিন 2 লাখেরও বেশি লোক যাতায়াত করে। নাম্বার 7, জাপানে আবিষ্কৃত হাইকু কবিতাটি কেবল 3টি লাইনের মধ্যে রয়েছে এবং এটি বিশ্বের সর্বকনিষ্ঠ কাব্যিক রূপ। নাম্বার 6, জাপানি স্টুডেন্টদের খাওয়ার জন্য আধ ঘন্টা বিরতি দেওয়া হয় সঠিক হজমের জন্য, কারণ তারা স্টুডেন্টদের জাতির ভবিষ্যৎ মনে করে। নাম্বার 5, জাপানিরা খাবার অপচয় করে না, রেস্টুরেন্টে গেলে দেখবেন যার যতটুকু দরকার এর বেশি নেয় না। নাম্বার 4, জাপানে শিক্ষাজীবনের প্রথম 3 বছর কোনো পরীক্ষা হয় না, কারণ তারা মনে করেন লেখাপড়া চরিত্র গঠনের জন্য, পরীক্ষা নেওয়ার জন্য না। নাম্বার 3, জাপানে রেস্টুরেন্ট ও ট্রেনে মোবাইল ফোন ইউজ করা নিষেধ। নাম্বার 2, জাপানে আবর্জনা ক্লিনারদের হেলথ ইঞ্জিনিয়ার বলা হয়, যারা মাসিক প্রায় $5,000 থেকে $8,000 বেতন পায়। নাম্বার 1, জাপানে মোট প্রকাশিত বইয়ের মধ্যে 20% হচ্ছে কমিক্স বই।